ওম শান্তি। আমাদের মনে নতুন আশা রাখার এবং নতুন স্বপ্ন দেখার শক্তি আছে বলেই আমরা বর্তমানের পরিস্থিতিতেও অডিগ আছি, চলতে পারছি। এক নতুন আশা, নতুন স্বপ্ন আমাদের মধ্যে শক্তি যোগায় এক সুন্দর ভবিষ্যৎকে দেখার। আজ আমরা যেই টপিক নিয়ে আলোচনা করব তা হচ্ছে আশাবাদী থাকা। ওম শান্তি অনামিকা বাবু, ওম শান্তি। আজ আমরা বর্তমানের পরিস্থিতি অনুসারে যে বিষয়টা খুবই মহত্বপূর্ণ সেটা নিয়ে কথা বলবো, আশাবাদী থাকা। দেখা যায় আমরা অনেক পরিস্থিতিতে খুব খুব তাড়াতাড়ি নিরাশ হয়ে যাই। কোনো একটা ছোট্ট ঘটনা হলো, কোনো একটা ফেলিওর লাইফে আসার পরে আমরা সব আশা ছেড়ে দিই, নিরাশ হয়ে যাই। তার কারণে কি হয়, যদি লাইফ আমার জন্য নেক্সট স্টেপে কোনো অপরচুনিটি যদি রেখেও থাকে, কিন্তু যেহেতু আমি একবার ফেল হওয়ার পরেই আশা ছেড়ে দিয়েছি, নিরাশ হয়ে গেছি, মানে কি আমার শক্তিটা অনেকটা কমে গেছে। সেই শক্তি কমে যাওয়ার কারণে নেক্সট যে অপরচুনিটিটা আমার জন্য অপেক্ষা করছে তাকে গ্রহণ করার যে ক্যাপাসিটিও আমার মধ্যে থাকে না। তারপর দেখা যায় একবার ফেল হওয়ার পর লাইফে তো অনেকবার আমাকে ভালো অপরচুনিটি দেয়, যে উইন, লাইফে বিজয়ী হওয়ার চান্স দেয়, কিন্তু যেহেতু আমি নিরাশ হয়ে নিজের শক্তিটাকে এতটাই কমিয়ে নিয়েছি যে ওইটাকে আমি অ্যাচিভ করতে পারি না, হাতে তুলে দিলেও আমি অ্যাচিভ করতে পারি না। এটা সরাসরি কারণ হচ্ছে যে আমরা খুব তাড়াতাড়ি নিরাশ হয়ে যাই। তুমি কি মনে করো এই বিষয়ে? হ্যাঁ, সত্যি আশাই জীবনের প্রাণ বলা হয়ে থাকে। যতদিন আশা আছে ততদিন শ্বাস আছে, এই জন্য আশা ছেড়ে দিলে তো হবে না। আর আশা ছেড়ে দিও তো কোনো কিছুর আমরা সুরাহা করতে পারবো না, বলে আশা ছেড়ে দিলাম, নিরাশা হয়ে গেছি, তো দিন কি ফিরে যাবে? ফিরে যাবে না, বরং দিন আরো কঠিন হতে থাকবে। এই জন্য যত আশা রাখতে থাকবো বা আশা রেখেই চলবো, তত কি হবে, দিন আরো সুন্দর আরো সুন্দর আসতে থাকবে। আর আশা কখনো শেষ হয় না, যতক্ষণ আমি বন্ধ না করব ততক্ষণ আশা বেঁচে থাকবে। এই জন্য আশাকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ আশাই এমন এক জিনিস যা আমাকে নতুন কিছু করার প্রেরণা দেয়। আশাই এমন এক জিনিস যা আমাকে একদম চূড়ান্ত সফলতার শিখরে পৌঁছিয়ে দেয়। তবে হ্যাঁ, আশা আমরা রেখে যেতে যখন থাকি তখন অনেক আশা আমাদের পূর্ণ হয় না, অনেক কিছু ব্যর্থতার সম্মুখীন আমরা হতে থাকি। কিন্তু অনেকবার ব্যর্থ হলেই যে অনেক বড় সাফল্য পেতে পারি বা পাবই নিশ্চিত, কারণ অনেকবারের ব্যর্থতা আমাকে একদম নিশ্চিত করিয়ে দেয় যে সাফল্য তোমার আছেই আছে। বরং আমরা নিরাশ হয়ে বড় যে সাফল্য আমাদের সামনে আসতে চলছে সেটা আমরা মানে বুঝার ক্ষমতা বা সেই সুযোগটাকে নেওয়ার ক্ষমতা আমরা হারিয়ে ফেলি। এজন্য আশা রেখে যেতে হবে। আর বর্তমান সময়ে যে এখন যা পরিস্থিতি চলছে, আমরা অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে অনেক সময় আমরা ভেবেও নিতে নিচ্ছি যে যা সুযোগ ছিল, যা চান্স ছিল, সব তো চলে গেছে, সব চলে গেলেও কিছু একটা থাকবে বা কিছু একটা আসবে যদি আশাবাদী হয়ে থাকে। আশাবাদী হয়ে থাকলে কোথাও না কোথাও থেকে সুযোগ আসবেই আসবে। আর নিরাশা হয়ে গেলে যেই পরের মুহূর্ত থেকে যেই সুযোগগুলো আসার কথা, যেই সুদিনটা আসার কথা, যেই সুসময়টা আসার কথা, সেগুলোও আসবে না। কারণ আমি নিরাশা হয়ে বাতাবরণকেও নিরাশা করে ফেলেছি, আমার আশেপাশে যারা আছে তারাও নিরাশা হয়ে যাচ্ছে, প্রত্যেকের মধ্যে আমি নিরাশা ভরে দিচ্ছি। এই জন্য আশাবাদী হয়ে থাকলে যেমন নিজেও প্রাণবন্ত থাকবো, আশেপাশে সবাইকেও প্রাণবন্ত বানিয়ে রাখতে পারবো। এবং দেখা যাবে এইভাবে আমি আপনি সবাই যখন প্রাণবন্ত হয়ে যাব, দেখা যাবে এই জগৎই পরিবর্তন হয়ে গেছে, সুদিন চলে আসছে, সুসময় চলে আসছে। হ্যাঁ, কিছুটা সময় আমরা দেখতে পাই যে সব আমার হাতে যা ছিল সব নেই, কিছুই নেই, কিন্তু আসবে, আবারও সেই সুদিন অবশ্যই আসবে। কিন্তু একটু ধৈর্য রাখতে হবে, একটু অপেক্ষা করতে হবে। এবং আশাবাদী হয়ে যদি আমরা থাকি তাহলে দেখা যাবে এই খালি সময়েও আমি অনেক কিছু করতে পারছি, অনেক কিছু করার যে ধারণা আইডিয়া আসতে থাকবে।
কিন্তু সেই আশার পেছনে থাকতে হবে পজিটিভ থিংকিং, তাই না? ঠিক বলেছ। মানে এই বিষয়ে আমার একটা কথা মনে পড়ে, হেলেন কেলার বলেছিলেন যে তোমার জীবনে যদি একটা দরজা বন্ধ হয়ে যায়, আরেকটা দরজাও খুলবে, কিন্তু যতক্ষণ তুমি ওই বন্ধ দরজাটার দিকে তাকিয়ে থাকবে, আরেকটা দরজা যে খুলছে ওইটা তুমি দেখতে পারবে না। তার জন্য একটা জায়গায় আমি নিরাশ হয়ে গেলাম, একটা জায়গায় আমি অসফল হয়ে গেলাম, একটা কিছু শেষ হয়ে গেল, তার জন্য যে আমি সারাক্ষণ ওইটার দিকেই তাকিয়ে থাকবো, এটা না, নেক্সট আরেকটা দরজা হয়তো কোথাও খুলছে, ওইটার দিকে আমার দেখতে হবে। বর্তমান যেমন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, চতুর্দিক থেকেই নিরাশাযুক্ত খবরই আমরা শুনতে পাচ্ছি প্রতিনিয়তই। আশা হয়তো আমরা বলছি আশা নিয়ে কথা, কিন্তু সবাই মনে এটা ফিল করছে যে আশা যেন কোথাও হারিয়ে গেছে, কোনো কিছুতে চতুর্দিকে যেন অন্ধকারই দেখছি। আজকে এই দুঃসংবাদ শুনতে পেলাম, কালকে এই দুঃসংবাদ শুনতে পেলাম, এবং বর্তমান পরিস্থিতিতে ঘরে বসে মানুষ যেন আরো নিরাশ হয়ে যাচ্ছে, দুঃখী হয়ে যাচ্ছে, এবং ভবিষ্যতে একটা অনিশ্চিত ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। কিন্তু আমি বলবো যে অনিশ্চিত ভবিষ্যৎটা পরিস্থিতি সৃষ্টি করছে না, আমরা সৃষ্টি করছি। কেন? কারণ ভাবুন, কোভিড-19 পরিস্থিতি যে আমরা দেখতে পাচ্ছি, করোনা যদি একজনের হয়ে থাকে আর 10 জনের এটা নিয়ে দুশ্চিন্তা শুরু হয়ে যায়, ভয় শুরু হয়ে যায়, সে একটা লোক রোগে আক্রান্ত হলো আর বাকিরা তার ভয়ে আক্রান্ত হলো। এখন প্রত্যেক ঘরের মধ্যে কেমন ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে, কেমন থট সবাই করছে, আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি না বাঁচি, বা আমার পরিবার যদি ক্ষতি হয়। এখন আমি একটা থট করলাম নিরাশার, একটা থট করলাম দুঃখের, একটা থট ক্রিয়েট করলাম, সেই থটের ভাইব্রেশন বাতাবরণে ছড়িয়ে পড়ছে। আস্তে আস্তে একজন 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 করে সারা বিশ্ব কি সে কোন দিকে চলে যাচ্ছে, সেই নিরাশার দিকে চলে যাচ্ছে। এখন আমি যদি চাই, আমি আশার প্রদীপ জ্বালাতে পারি, কারণ আমি যেমন থট ক্রিয়েট করি না, ওই রকমই কিন্তু সিচুয়েশন ক্রিয়েট হতে থাকে। আমি থট ক্রিয়েট করছি আমার জানি কি হবে, কোনো কিছু খারাপ খারাপই হবে, সারা বিশ্ব ওইটার ইনফ্লুয়েন্সে খারাপ থট ক্রিয়েট করছে, নেগেটিভ থট ক্রিয়েট করছে, এবং পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। পরিস্থিতিকে খারাপ কে করছি? কে করছি? আমরা। কারণ আমি প্রতিনিয়ত নেগেটিভ থট ক্রিয়েট করছি। এখন একটা থট আমি পজিটিভ ক্রিয়েট করে দেখি, আমার সেই ভাইব্রেশনে আরেকজনও পজিটিভ ভাবা শিখবে। আমি এটাও তো বলতে পারি কিচ্ছু হবে না, জীবন যাত্রা এতটুকু মানে রাস্তা আমরা অতিক্রম করে এসেছি, এরকম পরিস্থিতি কি আর কখনো আসেনি? আরো অনেক পরিস্থিতি এসেছে, কত বড় বড় পরিস্থিতি এসেছে, সেগুলি যে যখন পার করতে পেরেছি, সেই দিনগুলিও যখন চলে গেছে, এই দিনটাও বেশি দিন না, চলে যাবে। এই একটা পজিটিভ থট, আমিও ভালো থাকবো, তুমিও ভালো থাকবে, সবাই ভালো থাকবে, এবং যারা অসুস্থ হয়েছে তারা খুব তাড়াতাড়ি ভালো হয়ে ফিরবে। একটা পজিটিভ থট আমি ক্রিয়েট করলাম, এটা নেগেটিভটার ভাইব্রেশন যেমন ছড়িয়েছিল, এবার পজিটিভ, এবার আমার থেকে পজিটিভ অরা চতুর্দিকে স্প্রেড হবে, আমার থেকে ইন্সপায়ার হয়ে আরেকজন পজিটিভ ভাবে, আরেকজন পজিটিভ ভাবে, এরকম করতে করতে সারা বিশ্ব যদি একই থট করে যে আমি সুস্থ থাকব, সব কিছু ভালো হবে, একটা থট যদি চতুর্দিকে পুরো বিশ্বে ছড়িয়ে যায়, তখন কোভিড-19 কি তার থেকে বড় পরিস্থিতিও হেরে যাবে। কে পরিস্থিতিটাকে ডেকে আনে? খারাপ পরিস্থিতিও আমরাই ইনভাইট করি, আর ভালো পরিস্থিতিকেও আমরাই ইনভাইট করি। দ্য পাওয়ার অফ থট, এটা আমাদের জানতে হবে যে আমাদের থিংকিং এর মধ্যে, আমাদের সংকল্পের মধ্যে অনেক শক্তি আছে, যেটা দিয়ে আমি সব অসম্ভবকে সম্ভব করতে পারি। এবং এটা দেখা গেছে, একজন ব্যক্তির কথা বলবো, ওনার দুইতলা বিল্ডিং ছিল, দুতলা বিল্ডিং এর মধ্যে উপরের তলায় উনি থাকতেন, ওনার বাড়ি ছিল, এবং নিচের তলায় ওনার সব ছিল, গ্রসারি সব ছিল, অনেক বড় দোকান ছিল। কোনো কারণে উনি ওনার ফ্যামিলি কে নিয়ে বাইরে ছিলেন, আউট অফ স্টেট ছিলেন, হয়তো ঘুরতে গেলেন বা কোনো কারণে, ওনার অনুপস্থিতিতে কোনো কারণে ওনার বাড়ির মধ্যে আগুন লেগে গেছে। আচ্ছা, সেই আগুন এতই মানে তীব্র ছিল, তার দোকান, তার বাড়ি সব কিছু ছাই একদম পুড়ে গেছে, কোনো কিছুই আর বাকি রইল না।
তখন ওই দোকানটাকে দেখে যতজন ওই দোকানের সামনে দিয়ে যাচ্ছিল সবার মনে কেমন থট ক্রিয়েট হচ্ছে, আর তুমি তোমার সামনে যদি এমন একটা অবস্থা থাকে তুমি ওইটার সামনে দিয়ে গেলে কেমন সংকল্প আসবে, আহা একটা দুঃখের নিরাশাযুক্ত সংকল্প, আহা এখন কি হবে, ওই ব্যক্তিটা তো শেষ, তার তো সব শেষ। এই যতজন ওই রাস্তা দিয়ে যাচ্ছে একটা একটা নেগেটিভ থট এখানে একটা নেগেটিভ বিল্ডিং ক্রিয়েট করছে, যেটার মধ্যে অসফলতা, সফল কখনো হওয়া যাবে না এই নেগেটিভ বিল্ডিং এর মধ্যে বসে। তারপর ওই লোকটা যখন আসলো, তার ওনার যখন আসলো, সে এতই মানে লাইফের মধ্যে এতই মানে সে আশাবাদী ছিল, মানে অপটিমিস্টিক ছিল, সে 1 সেকেন্ডের জন্য একটা নেগেটিভ থট ক্রিয়েট করলো না। সে ওই দোকানের সামনে বড় সাইনবোর্ড লাগিয়ে দিল যে দোকান চলে গেছে, আমার ঘর চলে গেছে, কিন্তু আমার আশা এখনো যায়নি। এত সুন্দর যে লেখাটা সে লিখলো, এটা এবার দোকানের সামনে দিয়ে যারা যারা যাচ্ছে সবার ভাবনা কেটে চেঞ্জ করে দিচ্ছে, সবাই ভাবছে বাহ কত কারেজ তার মধ্যে, কত সাহস তার মধ্যে, কত আশা তার মধ্যে, কত সে পজিটিভ, এমন ব্যক্তিকে আমি কেন হেল্প করব না। অজানা লোকও তাকে হেল্প করা শুরু করে দিল এবং খুব কম সময়ের মধ্যে সে আবার দাঁড়িয়ে গেল। এখন আমরা যদি ভাবি ওই লোকটা, এটাও তো ভাবতে হতো এখন আমি কি করব, তখন হয়তো সে সারা জীবন আর কোনোদিনও দাঁড়াতে পারতো না, কিন্তু সে আশা যদি আমি রাখি একদিন ভালো দিন আসবে, আমার জীবনে সবকিছু ভালো হবে, কালও ভালো ছিল আজও ভালো আছে এবং ফিউচার আরো ভালো হবে, আরো ভালো হবেই হবে, নো ডাউট, তখন দেখবেন সবকিছু ভালো হবে। এটা শুধু বলার কথা না, অ্যাপ্লাই করে দেখুন। আর আমরা ঘাবড়াবো কেন, আমাদের কাছে এরকম অনেক উদাহরণ আছে, জ্বলন্ত উদাহরণ, যে যারা অনেকবার ব্যর্থতার সম্মুখীন হয়েও অনেক বড় সাফল্যতার শিখরে পৌঁছেছেন, তারা এরকম ভাবে ব্যর্থ হয়েছেন যে সাফল্য আশা যে রাখবে সেরকম কিছু তাদের কাছে নেই, কিন্তু তারপরও আশা রেখেছেন। মানে যা আমার সহায় সম্বল, যা কিছু ছিল কণা মাত্র, সেই কণাটাও চলে গেছে, মানে কিছুই নেই, তারপরও আশা রেখেছে। তারপরও আশা রাখার পরে দেখা গেছে কত বড় সেই সাফল্য সে পেয়ে গেছে। যেমন আছে আমাদের আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন, তিনি অনেকবার ব্যর্থতার সম্মুখীন হয়েছেন, অনেকবার অনেকবার, কিন্তু এতবার ব্যর্থতার সম্মুখীন হওয়ার পর যেই সাফল্যটা ওনার এসেছিল তাও অভূতপূর্ব সাফল্য এসেছিল, যার জন্য আজও আমরা সবাই মনে করি এবং উনি সারা বিশ্বের কাছে পরিচিত। তাহলে দেখা যায় ব্যর্থতা, বড় ব্যর্থতা, বড় ব্যর্থতা থেকে তো আমরা অনেক কিছু শিখতে পারি নতুন কিছু, যদি আমরা আশাবাদী থাকি, কারণ ব্যর্থতাই আমাদেরকে অনেক অভিজ্ঞ করে তোলে, আমাদের অভিজ্ঞতা অনেক বাড়িয়ে দেয়। যখন আমরা একবারই আমাদের পুরোই নিঃস্ব হয়ে যাই, কিছুই থাকে না, সেই থেকে যে আশাবাদী হয়ে যে সাফল্যটা আমরা পাবো বা পৌঁছাবো, সেই সাফল্য তো অনেক বড় সাফল্য হয়, যদি ওই সময়ও ওই নিঃস্ব অবস্থাতেও যদি আমি আশা রেখে যেতে পারি। আছে না এরকম অনেক উদাহরণ? অনেক উদাহরণ আমাদের, মানে অনেক উদাহরণ কেন বলবো, আপনি যে কোনো সাফল্যতা, যে সফল সাকসিড একটা পার্সনের লাইফ স্টোরি জিজ্ঞেস করুন, কেউই এমনি এমনিতে কেউ সফল হয়ে যায়নি, অনেকবার ফেলিওর হয়ে আশা রেখে কিন্তু সে এগিয়ে গেছে। আর একটা কথা এটাও ঠিক যে যদি আমরা ভুল ত্রুটি নাই করি তাহলে আমরা নতুন কিছু কোনোদিনও ক্রিয়েট করতে পারবো না। মানে আইনস্টাইন বলেছিলেন যে যে ব্যক্তি জীবনে কোনো ভুল করেনি, যে ব্যক্তির দ্বারা জীবনে কোনো ভুল হয়নি, তার মানে এটা স্পষ্ট যে সে নতুন কিছু ট্রাই করেনি। তুমি যদি লাইফে এগোতে চাও নতুন কিছু ট্রাই করো, ভুল হলে ত্রুটি হলে এটার মধ্যে, ভুল হলে ত্রুটি হলে এটা থেকে শিখতে পারবে। যেমন যেমন কারোর পা ভাঙলো, কারোর যদি পা ভেঙে যায় সে একবার মনে আছে যে এইভাবে চলার কারণে আমার পাটা ভেঙেছিল, এবার চলতে গেলে সে কি করবে, ধ্যান রাখবে যে এইভাবে আমি আর চলবো না। তখন সে কি করলো, সে যে পা ভাঙাটার থেকেও সে কি শিখতে পারলো, যে আমি এভাবে দ্বিতীয়বার চলবো না। এরকম জীবনে আমি যতবারই ফেলিওর হব, মনে করো আমি 10 বার ফেল হলাম, তখন কি হবে, আমি জেনে যাব যে এইভাবে 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 চললে সফল হওয়া যায় না, নেক্সট বার আমি কিছু নতুন কিছু ট্রাই করব। আর যারা কিছু ব্যক্তি এমন আছে যে খুব অল্প একটা কিছু ফিল্ডে নিরাশ হলেই
সে কি ভেবে যায়, শেষ, এখানেই সবকিছু শেষ। এবং জীবন থেকে তাদের অনেক কমপ্লেন থাকে যে এটার কারণে আমি জীবনে সফল হতে পারিনি, এটার কারণে আমি লাইফে দাঁড়াতে পারিনি, এই প্রবলেম ছিল, এই প্রবলেম ছিল, অনেকগুলি প্রবলেম তার কাছে। কিন্তু যে আশাবাদী থাকবে, সে ওই প্রবলেমটার মধ্যে থেকে সে অপরচুনিটি খুঁজে নেবে, সে সেই সিচুয়েশনটার মধ্যে কি নতুন করা যায় সেটা থেকে অপরচুনিটি খুঁজে নেবে। যেমন আমরা দেখতে পারি যে আমাদের যে ইলেকট্রিসিটির ইনভেনশন, ইলেকট্রিসিটি, একসময় ইলেকট্রিসিটি ছিল না, একদম অন্ধকারে আমরা থাকতাম, এটা আমাদের জন্য বড় একটা সমস্যা ছিল। এটা জাস্ট একটা উদাহরণ যে এটা একটা সমস্যা ছিল, কিন্তু কেউ তো ভেবেছে, কেউ তো ভেবেছে যে এই অন্ধকার একটা মানে প্রবলেম, এটাকে আমি সলভ করে দেখাই, এটাকে আমি সলভ করে দেখাই। যখন সে জীবনের প্রতি আশাবাদী হয়ে একটা নতুন কিছু ভাবার চিন্তা আনলো যে আমি পারবো, হয়তো অনেকবার চেষ্টা করার পর পারিনি, থমাস আলভা এডিসনের যে আমরা জানি যে বাল্ব আবিষ্কার করেছিলেন, কিভাবে করেছিলেন, তার মনে একটা সংকল্প এসেছিল যে যে যেটা সবাই পাচ্ছে না, যেটা বড় প্রবলেম, এটাকে আমি অপরচুনিটিতে চেঞ্জ করব, আর একবার না হলেও আমি 10 বার ট্রাই করব। তখন আমরা কি দেখছি, আজকে আমরা আলোর মধ্যে বসে আছি। ওই থিংকিংটা কারোর মনে তো এসেছিল যে সেই মানে প্রবলেমটা থেকে আমি অপরচুনিটি তুলে নেব। এখন আমাদের যুব সমাজকে আমি বলতে চাইবো যে খুব তাড়াতাড়ি তোমরা নিরাশ হয়ে যেও না, কারণ তোমার মধ্যে অনেক শক্তি আছে, অনেক পোটেনশিয়াল আছে, গড তোমাকে অনেক শক্তি দিয়ে পাঠিয়েছে। একটা ছোট্ট কিছু হলেই যে তুমি মন উদাস করে নেবে। আমি দেখি যে একটা একটা সাবজেক্টে কম নাম্বার আসলো, বা কিছু পার্সেন্টেজ, 2-3% যেটা আমি ভেবে রেখেছিলাম যে এত পার্সেন্ট পাবো, এটা থেকে একটু কম আসলেই একদম নিরাশ, শেষ, এখন আমি আর কি করব, মানে সুইসাইড করার থট পর্যন্ত মনের মধ্যে এসে যায়। এতই যদি নিরাশ হয়, এটা তো জাস্ট পড়াশোনার পরীক্ষা, লাইফে তো তুমি আরো কত বড় বড় পরীক্ষা দিতে হবে, তার জন্য রেডি তো হতে হবে না? এত অল্পতে যদি আমি নিরাশ হয়ে যাই, তাহলে তো আমি লাইফে কিছুই অ্যাচিভ করতে পারবো না। আমাদের ইউথদের সামনে একটা বড় উদাহরণ আমাদের অরুণিমা সিনহা, যার লাইফ স্টোরি আমরা সবাই জানি। ওনার এক পা না থাকা সত্ত্বেও উনি এভারেস্টে চড়তে পেরেছিলেন। এবার তুমি নিজেই ভাবতে পারো যে তার লাইফটার মধ্যে, তার এই জার্নিটার মধ্যে কত কত প্রবলেম এসেছিল, এসেছিল কি না? আমরা ওনার স্টোরি সবাই জানি। ওনার এক পা ট্রেনের নিচে পড়ে কাটা গেছিল, সেই পায়ের উপর দিয়ে কত ট্রেন গেছিল, কত কষ্টে উনি আবার নিজের মনের উইল পাওয়ার দিয়ে নিজেকে রিকভার করেছিলেন। ডাক্তাররা বলে দিয়েছিল যে তুমি লাইফ লং আর কিছু করতে পারবে না, তুমি, সে যেহেতু অ্যাথলেটিক ফিল্ড থেকে ছিল, স্পোর্টস ফিল্ড থেকে ছিল, ডাক্তার বলে দিয়েছে তুমি এগুলি আর কখনোই করতে পারবে না, কিন্তু সে আবার নিজের মনে দৃঢ় সংকল্প রাখলো যে আমি করবই, এবং এমন কিছু করব, এটা তো আমার ফেলিওর না, এটা তো আমার অসফলতা, এটা তো আমার লাইফে বড় একটা প্রবলেম, একটা অবস্টেকল, আমার একটা পা নেই, কিন্তু এটার মধ্যে থেকে আমি অপরচুনিটি খুঁজে নিই। সে ভাবলো দুই পা দিয়েও সবাই এভারেস্ট চড়তে পারে না, আমি এক পা দিয়ে চড়ে দেখাবো, আর সে সেটা করে দেখালো। এটা তো আমাদের সামনে অনেক বড় একটা উদাহরণ। আমি বন্ধুদের বলবো, উদাহরণগুলি শুধু শুনলে কাজ হবে না, এটা নিজের জীবনে ভাবতে হবে যে ও যে যখন পেরেছে আমি কেন পারবো না। আমি এভারেস্ট না চড়লাম, কিন্তু আমার থিংকিং লেভেলের এভারেস্টটা তো চড়ি, আমার নিজের দৃষ্টিতে যে তো আমি উঁচা উঠি, এত আশা রাখি যে আমাকে যে ডেডলাইন দেওয়া আছে, আমার লাইফের যে একটা লিমিট আছে, ওইটার উপরে আমি গিয়ে দেখাই, আমার রেকর্ডটা আমি ব্রেক করে দেখাই। এটা তখনই হবে যখন প্রতি পদক্ষেপে আমি আশাবাদী থাকব। হ্যাঁ, সত্যি আসলে বর্তমান সময়ে কি হয়, পরিস্থিতি অনুসারে আমরা ইউথ জেনারেশন বা সবাই, সর্বক্ষেত্রে সর্ববর্গের লোকেরাই এখন নিরাশার দিকে মানে চলে যাচ্ছে। কিন্তু নিরাশাই কি সমাধান? নিরাশা রাখলেই কি কাল কি সুদিন চলে আসবে? তা তো নয়। তো আশাবাদী হয়ে থাকতেই লাগবে। আর সবচেয়ে বড় কথা হলো, আজকাল কেন আশাবাদী হয়েও সেই আশার সাফল্যে আমরা পৌঁছতে পারি না, কারণ সেই একটা আশা রাখি, তার পেছনে থাকে 10টা নেগেটিভ থট। তো নেতিবাচক চিন্তাধারাগুলা, আমি যে একটা আশা রেখেছি, সেই আশাকে মানে সেই আশা অনুসারে আমাকে সামনে এগুতে দেয় না, মানে আশা রাখি আবার ভাবি যে না, আমার দ্বারা তো এগুলো নাও হতে পারে।
নাও হতে পারে, কিভাবে হবে, তবু আশা রাখলাম আর কি। তো এই যে ভাবনাগুলা, এই যে ভাবনাগুলা কি করে আশাকে শক্তিশালী বানাতে দেয় না। যারা অনেক বড় বড় সফলতার শিখরে পৌঁছেছে, তারা তাদের আশার পেছনে কিন্তু একটাও নেতিবাচক চিন্তা ছিল না, তাদের ইতিবাচক চিন্তাই সম্পূর্ণটা ছিল আশার পেছনে, যে হবেই হবে, পারবই পারবো। আর আমরা কেন নিরাশ হয়ে যাই, যেরকম ভাবে ভেবেছিলাম সেই চান্সটাই আমার জীবনে আসেনি, তো তার মানে আমার জীবন শেষ, আমার জীবনের সব চান্স শেষ, আর কোনো সুযোগ নেই? আছে তো আরো, সেটা তো আশা রেখে চললে না সামনে দেখতে পাবো। এই জন্য বর্তমান সময়ে যে একটা পরিস্থিতি চলছে, বুঝতে পারা যাচ্ছে যে একটা ভয়ানক, মানে এটা একটা অনিশ্চয়তার পথে আমরা দিন কাটিয়ে যাচ্ছি, কখন কি হবে তা তো কোনো ঠিক নেই। কিন্তু নিরাশা হয়ে থাকলে তো আমি নিজেও দুঃখী থাকবো, আশেপাশে সবাইকেও দুঃখী রাখবো। তো এই জন্য কি হতে হবে, আমাদের আশা রেখে যেতে হবে, এবং তার পেছনে থাকবে অনেক ইতিবাচক চিন্তাধারা এবং দৃঢ়তা। আর সেই ইতিবাচক চিন্তাধারার দ্বারাই আমরা যা যা আমাদের এখন গাইডলাইন মানে মেনে চলা দরকার, হ্যাঁ, বা নিজের ভেতরের যে ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে চলা দরকার, তো সেটা আমাদের বাড়াতে পারবো। না হলে নিরাশা যা আছে, মানে যা আছে, মানে পরিস্থিতি তো কিছুদিন পরে কেটেও যাবে, তা তো আর সবসময় সদাকালের জন্য তো আর আসেনি, ঠিক আছে না? কিন্তু পরিস্থিতির মানে সেরে যাওয়ার পরেই যে একটা ভালো দিন আসবে, তাই সেই ভালো দিনে আর আমি থাকবো না। কেন থাকবো না? কারণ আমার আসার পেছনে তো অনেক নেতিবাচক চিন্তা ছিল। এই জন্য শুধু ইতিবাচক চিন্তাধারার দ্বারাই আশাকে জাগিয়ে রাখতে হবে, আশার মধ্যে শক্তি ভরতে হবে, এবং এই দিন পার হয়ে যাবে। হ্যাঁ, হয়তো বা অনেক মানে ক্ষতি হয়ে যাচ্ছে, অনেক নুকসান হচ্ছে, যে উপার্জনটা এখন সময়ে হওয়ার দরকার ছিল সেটা হয়তো বা কম হচ্ছে, যেই সুযোগগুলো এখন আসার কথা ছিল তা তো এখন আসছে না, কিন্তু আসবে, আসবে, ফিল আপ হয়ে যাবে সবকিছু, যা অভাব হয়ে যাচ্ছে তা আবার পূরণ হয়ে যাবে, হয়তো বা একটু দেরি হবে কিন্তু আসবে। আমি আশাবাদী হয়ে এভাবেই থাকবো, অন্যদের সবাইকেও আশা জাগাবো, তাহলে দেখা যাবে এই COVID-19 এর পরিস্থিতিও চলে যাচ্ছে, তা বিদায় নেওয়ার আর বেশি দিন বাকি নেই, অতি শীঘ্রই এর সমাধানও বের হয়ে আসছে। কিন্তু আমরা আশাবাদী হয়ে থাকলে না তা বের হবে, আমরা যদি সবাই নিরাশা হয়ে যাই, বাতাবরণকে নিরাশা করে ফেলি, তাহলে তো যারা এর সমাধান করার চেষ্টা করছে তো তারা কিভাবে সমাধান করার প্রেরণা পাবে? কারণ তারা সমাধান করার প্রেরণা আসলেও তাদের আবার নেতিবাচক দৃষ্টির যে ভঙ্গিমার যে আমরা বাতাবরণ রেখে চলছি, সেই বাতাবরণ তাদেরকে আবার নিরাশার দিকে ঠেলে দেবে, যে মনে হয় সাকসেস হব না। এই জন্য এই সময়ে আমরা নিজেকে সচিন্তন এখন করা দরকার, নিজেকে দেখা দরকার, আত্মচিন্তন করা দরকার, আত্মজ্ঞান লাভ করা দরকার। আত্মজ্ঞানের দ্বারাই আমরা ইতিবাচক চিন্তাধারা করে রেখে চলব এবং সেদিকে আমরা এগুতে থাকব, এবং আরো আমরা সুন্দর আশা নিয়ে আমরা আরো সুন্দর জগৎ বানাতে চলছি, আরো সুন্দর সুসময় নিয়ে আসতে পারব। আর তার পিছনে খুবই দরকার মানে আমাদের যে স্পিরিচুয়াল স্টেবিলিটি যেটাকে বলে, একটা আধ্যাত্মিক শক্তি কিন্তু খুবই জরুরি। আমরা শারীরিক ভাবে ফিট থাকার জন্য আমি সবাইকে বলবো যে আপনাদের ইমিউনিটিটাকে ভালো রাখার জন্য রোজ এক্সারসাইজ করুন, ভালো কিছু ভালো খাওয়া দাওয়া করুন, এবং যে মানে গাইডলাইন দেওয়া হচ্ছে সবকিছু মেনে চলুন। কিন্তু শারীরিক বা ফিজিক্যাল স্টেবিলিটির পাশাপাশি তার থেকেও বেশি জরুরি হচ্ছে মেন্টাল স্টেবিলিটি। মনটাকে যদি আমি স্থির না রাখতে পারি, তাহলে শরীর খুব তাড়াতাড়ি আক্রান্ত হয়ে যাবে। এবং মনকে স্টেবল রাখার জন্য মেডিটেশন করতে হবে, স্পিরিচুয়াল গাইডলাইন মেনে চলতে হবে। এবং স্পিরিচুয়াল গাইডলাইন আমাদেরকে কি বলে, স্টে পজিটিভ এভরি মোমেন্ট, প্রত্যেক মোমেন্টে আমরা পজিটিভ থাকতে হবে। মানে দিস ইজ দ্য নেসেসিটি অফ টাইম, পজিটিভ থাকবো কি না থাকবো না এটা এখন প্রশ্নই না, যদি পজিটিভ থাকেন তাহলেই বাঁচবেন, না হলে শেষ। এখন আমরা একটু সময় মেডিটেশন করব, এবং আমি সবার কাছে একটা অনুরোধ রাখবো যে এই পরিস্থিতির মোকাবিলা করার জন্য মেডিটেশন রোজ করুন। এটা অনুরোধ রইল, না হলে কিন্তু আমরা মেন্টালি স্টেবল হতে পারবো না। এখন একটু সময় রিল্যাক্স হয়ে বসে যান।
ওম শান্তি। অনুভব করুন এই প্রকৃতি, পরিবেশ সব ভালো, সুস্থ আছে। আমি শক্তিশালী আত্মা, আমার মধ্যে সব কিছু ঠিক করার শক্তি আছে, সব পরিস্থিতিকে ঠিক করার পাওয়ার আমার মধ্যে আছে, কারণ আমার ভিতর অনেক শক্তির ভান্ডার লুকিয়ে আছে। আমি এক একটা শক্তির ইউনিট। বর্তমান সময় আমি পজিটিভ থেকে পজিটিভিটির প্রতিনিধি হয়ে সারা বিশ্বে শক্তি সঞ্চার করব। নিজেকে দেখুন, এই শরীরের মস্তিষ্কের অগ্রভাগে, দুই ভ্রুকুটির মাঝখানে আমি এক ছোট্ট তারা, পাওয়ারফুল এনার্জি আমার থেকে শক্তিশালী কিরণ বেরোচ্ছে এবং আমার চতুর্দিকে এক পজিটিভ আলোর অরা তৈরি করছে, যার মধ্যে পবিত্রতা, শান্তি, সুখ ও শক্তি আছে। এই পজিটিভ অরা আমাকে প্রত্যেক পরিস্থিতি থেকে সেফ রাখবে এবং আমার ভিতর থেকে যে শক্তি বেরিয়ে যাচ্ছে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে, সব ভালো হয়ে যাবে, সবাই সুস্থ হয়ে যাবে, আমি ভালো আছি, আমি ভালো থাকবো এবং সবাই ভালো থাকবে। ভালো দিন আসছে। আমি দিব্য শক্তি, আমার আশার প্রদীপ সারা বিশ্বকে উজ্জ্বল করে দেবে, সকল অন্ধকার দূর হয়ে যাবে, আমি পারবো, আমি সেই শক্তি যে বিশ্ব পরিবর্তন করবে, সব ভালো হয়ে যাবে, সব ভালো হয়ে যাবে। ওম শান্তি। এইভাবে প্রতিদিন কমসে কম আধা ঘন্টা আমি বলবো এই পজিটিভ থট নিজের মনের মধ্যে ক্রিয়েট করুন। এভরিডে মর্নিং এ বসুন, একটা শান্ত জায়গায় বসুন, একদম রিল্যাক্স হয়ে, আর কিছু কোনো পরিশ্রম নেই, শুধু পজিটিভ থট ক্রিয়েট করতে হবে।
সন্ধ্যাবেলায় বসুন, একদম পিসফুল একটা জায়গায় বসুন, পরিবারের সবাই মিলে বসুন, বসে কিছু পজিটিভ কথা বলুন। পজিটিভ বাতাবরণ ক্রিয়েট করার জন্য আমার নেগেটিভিটিকে দূর করতে হবে, এবং আমি বলবো ঘরের মধ্যে এরকম টপিক নিয়ে কথা বলবেন না যেটা থেকে ভয়, আতঙ্ক, দুশ্চিন্তা বাড়ে। সব সময় মনকে খুশি রাখার কথাই বলবেন, খুশিতে থাকার চেষ্টা করবেন, তাহলেই ভালো দিন আসবে। ওম শান্তি।